অন্য আশা ভালো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাধ্যমিক দু চব্বিশ পরীক্ষার্থীদের জন্য ইংরেজির শেষ মুহূর্তের শেষ সাজেশন বিখ্যাত ইংরেজি শিক্ষক হাই স্কুলের শিক্ষক কিন্তু এই সম্পূর্ণ সাজেশনটি তৈরি করে আমাদের হাতে তুলে ধরেছেন এবং সেটাই আমরা জাস্ট রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছি তো চলো সম্পূর্ণ সাজেশনটি যেমন আমরা জানবো তার সঙ্গে ইম্পর্টেন্ট কি কী বিষয়গুলো রয়েছে সেটাও আমরা জানবো এবং বিগত বছরের ন্যায় এটুকু বলতে পারি যে ব্যর্থ হবে না এবং ইংলিশে কিন্তু ভালো মার্কস তোমরা পাবে শুধু সিস্টেম ওয়াইজ সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমাদের আলোচনার প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিন আনসিন তারপরে যথারীতি রয়েছে গ্রামার পার্ট এবং লাস্টের দিকে আমাদের রয়েছে রাইটিং পার্ট তো চলো আমরা বিষয়গুলো পরপর শুরু করি প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিন এবং আনসিন তো আমাদের বইয়ে দেখবে চারটে কবিতা রয়েছে চারটে প্রোজ রয়েছে বা চারটে গল্প রয়েছে আমাদের কি সিস্টেম রয়েছে আমরা প্রত্যেকটা জিনিস জানবো কোন কবিতা থেকে প্রশ্ন আসবে সেটাও জানবো কোন গল্প থেকে প্রশ্ন আসবে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে এবং তার সঙ্গে আনসিন কি কী আসতে পারে সে বিষয়গুলোও কিন্তু জানবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে এবং প্রিপারেশান নিতে হবে তাহলেই কিন্তু তোমার যে সাকসেস সেই সাকসেসটা তুমি পাবে তো চলো পরপর বিষয়গুলো বুঝে নেওয়া যাক প্রথমে আমরা যে বিষয়টার দিকে নজর দেবো সেটা হচ্ছে আমাদের সিন এবং আনসিন প্রথমে দেখো আমাদের সিনের ক্ষেত্রে আমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা বিষয়টা বোঝে নেবে একশো মার্কের মধ্যে কিন্তু আমাদের দশ মার্ক প্রজেক্ট তাহলে থাকলো আর নব্বই মার্ক সেই নব্বই মার্কের মধ্যে সিনে কুড়ি এবং আনসিনে কিন্তু কুড়ি মার্ক রয়েছে অর্থাৎ এই মার্কসটা কিন্তু আমাকে খুব ভালো করে ক্যারি করতে হবে তার থেকে আর একটা কথা বলে রাখি বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী আছো গ্রামারের দিকটা অতটা মানে সুস্থ নাও বা একটু উইক রয়েছে। আর রাইটিংয়ের দিকটাও যদি উইক থাকো তাদের কিন্তু বলবো এই যে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক কিন্তু তোমাদের ব্রহ্মাস্ত্র এখান থেকেই কিন্তু তোমাকে যা নেওয়ার নিম্নে নিতে হবে কারণ এই জায়গাটা থেকে কিন্তু সবথেকে বেশি মার্ক পাওয়া যায় এমনকি যারা জীবনে কখনও পড়াশুনোও করেনি তারাও কিন্তু এই চল্লিশের মধ্যে ভালো মার্ক পেতে পারে যে কারণে এই চল্লিশের ওপর তোমাদের সব থেকে বেশি পাখির চোখের মতো দেখা দেখা উচিত এবং যে কথাগুলো বলছি আজকের ভিডিওতে প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো সামনের দিকে এগিয়ে যাও আমি বলছি সফলতা আসবেই 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 তো চলো বিষয়টা জেনে নিই তো প্রথমে আমাদের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সিন সিনের ক্ষেত্রে আমাদের প্রোজ রয়েছে এবং সিনের ক্ষেত্রে আমাদের পোয়েম রয়েছে প্রোজ থেকে আমাদের বারো মার্কের প্রশ্ন আসে এবং পোয়েম থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসে তো তোমরা জানো এক্ষেত্রে আমাদের কি হয় সম্পূর্ণ প্যাসেজটা তুলে দেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে স্যার এবছর কোনটা পরীক্ষায় আসবে দেখো পরিষ্কার কথা বলি তোমাদের আমাদের চারটে রয়েছে কি কি রয়েছে ফাদার সেলফ দ্য পাসিং আওয়ে অফ বাপু আওয়ার রান ওয়ে কাইট এবং দ্য ক্যাট এই চারটে পাঠ কিন্তু আমাদের রয়েছে আমি পাশে তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে একটা জিনিস লিখেও রেখেছি যে ফাদার সেল দু হাজার উনিশ সালে এসেছিলো পাসিং আওয়ে বাপু দু হাজার আঠারো দু হাজার তেইশ সাল এসেছিলো আওয়ার রান ওয়ে কাইট দু হাজার সতেরো দু হাজার বাইশ সালে এসেছিল এবং দ্য ক্যাট দু হাজার একুশ সালে এসেছিলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম পরিষ্কার অর্থে তোমাদের বলে রাখি এক বছর বা দু বছরের মধ্যে কোনো প্রশ্ন আজ পর্যন্ত মাধ্যমিকের রিপিটেশন হয়নি অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার তেইশে যে প্রশ্নটা এসেছিল সেটা আসার তো সম্ভাবনা নেই একদমই বাদ এবং দু বাইশ সালে যেটা আসছিল সেটাও কিন্তু আসার সম্ভাবনা সবথেকে কম অতএব সেই জায়গা দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা সেটা হচ্ছে ফাদার সেলফ তাও বলে রাখি ফাদার সেলফের দেখো দুটো ইউনিট ফার্স্ট ইউনিটটা হওয়ার সম্ভাবনা খুবই কম সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে কারণে সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটকে খুব জোর দিয়ে পড়বে সিনের ক্ষেত্রে একদম পরিষ্কার স্বচ্ছ ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে কি সিন থেকে কী আসছে আশা করা যায় যে ফাদার সেলফ কিন্তু আসছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউনিট টু এবং ইউনিট থ্রি এই পার্টটা কিন্তু তোমাদের দু চব্বিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে এক নম্বর দু নম্বর আর একটা বিষয় তোমাদের অবশ্যই পড়তে বলবো যেটাকে অবহেলা করবে না সেটা হচ্ছে দ্য ক্যাট দ্য ক্যাটটা দু একুশ সালে এসেছিলো এখান থেকেও ঠিক তাই আর তোমাদের পৃষ্ঠা নম্বর বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা ইউনিট টু এবং পেজ নম্বর সাতান্ন পৃষ্ঠা ইউনিট থ্রি রয়েছে এই দুটো পার্ট কিন্তু ভালো করে পড়বে অর্থাৎ দ্য ক্যাট এবং ফাদার সেলফ এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে পড়বে তার মধ্যে যেটা বললাম ফাদার সেলফটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে দ্য ক্যাট এই দুটো পাটের কিন্তু কোনোরকম অবহেলা করবে না এবার অনেকে বলতে পারো স্যার রানে কাইটকে আসার সম্ভাবনা নেই অবশ্যই গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না যে আসবে না তবে সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম এটুকু বলতে পারি হ্যাঁ এটা বলতে পারি না পাঁচেমায় অফ বাপু কোন রকম কোনো সম্ভাবনা নেই এটা স্যার এটা একদম আসবে না সেটা নিশ্চিতভাবে বলা যায় কিন্তু তিনটের মধ্যে সবথেকে বেশি আসার সম্ভাবনা এটা তারপরে হচ্ছে দ্য ক্যাট এবং লাস্ট হচ্ছে আমার রানওয়ে কাইট তোমাদের বলবো এই ফাদার স্টেপটা খুব ভালো সব থেকে ভালো করে এটা পড়তে আর দ্য ক্যাট কোথা থেকে পড়বে বিভিন্ন পেপার রয়েছে তোমাদের সেখান থেকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো স্কুলের পর্ষদের টেস্ট পেপার রয়েছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আর তাছাড়াও তোমাদের বইয়ের শেষে দেখবা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো নেক্সট আসা যাক স্যার এখান থেকে কোন টাইপসের প্রশ্ন আছে দেখো এখান থেকে সাধারণভাবে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স স্টেটমেন্ট রিজন তারপরে তোমার ট্রু ফলস এমসিকিউ কিউ টু মার্ক কোশ্চেন এই টাইপের কিন্তু প্রশ্নগুলো আসবে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর কিন্তু এই জায়গাটা নির্ভর করছে কারণ এই জিনিসটা জানা জিনিস তুমি যদি একটু পড়ে যাও তাহলেই কিন্তু তুমি পরীক্ষা হলে ইজিলি করতে পারবে এবং এখান থেকে কিন্তু ফুল মার্কস কিন্তু তুমি কপি করে নিতে পারবে এটা কিন্তু তোমার পাওয়া উচিত নেক্সট আমরা আসবো আমাদের কবিতা থেকে যেখান থেকে আমাদের আট মার্ক রয়েছে এবং চার মার্ক এমসিকিউ এবং দু মার্কে দুটো কোশ্চেন তো সাহেব আমাদের চারটে কবিতা রয়েছে ফেবল রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি রয়েছে সি পেপার রয়েছে এবং স্নেল রয়েছে তাই তো তাহলে দেখো এই কবিতাগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমি এখানেও একটু ডেট ওয়াইজ সাজিয়েছি দু হাজার সতেরো সালে এবং দু হাজার বাইশ সালে ফ্যামিলি এসছিল দু হাজার উনিশ সালে এসছিল তোমার মাই ওন ট্রু ফ্যামিলি আচ্ছা তারপরে সি পেপার এসেছিল দু হাজার সালে এবং দু হাজার তেইশ সালে দ্য স্নেল এসেছিল দু হাজার একুশ সালে তো স্বাভাবিকভাবে এবছর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কবিতা তো সেক্ষেত্রে আমরা এই সি পেপারটাকে এটাকে সম্পূর্ণ বাদ দিতে পারি কারণ এটা আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই তাহলে সব থেকে বেশি আসার কী সম্ভাবনা দেখো সব থেকে বেশি আসার সম্ভাবনা কিন্তু তোমাদের এবছর মাই ওন ট্রু ফ্যামিলি কি বললাম একদম কবিতা সম্পূর্ণ অংশটাই আসে অর্থাৎ সম্পূর্ণ অংশটাই ভালো করে পড়তে হবে এবং সেকেন্ড অপশানে আমরা যেটা রাখছি এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি আর সেকেন্ড অপশানে যেটা রাখছি সেটা হচ্ছে দ্য যেটা তোমাদের পেজ নম্বর সিক্সটি টু পেজে আছে এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এই দুটো কবিতায় করে প্র্যাকটিস করবে এবং আশা করছি যে এটাই তোমরা পাবে মানে একদম যে জোরটা যদি তোমরা চাও সেটা হচ্ছে এই জোটটা অর্থাৎ ফাদার সেলফ আই মাই ওন টু ফ্যামিলি এই জোটটা আসার সম্ভাবনা সবথেকে বেশি একদম প্রথম কথা দ্বিতীয় এবার দেখা গেল ফাদার সেফ দিয়ে দিল ওদিকে দ্য স্নেল দিল দিতেই পারে দেবে না বলে কোনো কথা নেই কিন্তু এই জোটটা সম্ভাবনাটা সবচেয়ে বেশি এটুকু তোমাদের বলে রাখলাম তাছাড়া দ্য ক্যাট আর দ্য স্নেল এই দুটোও একদম যে ফেলে দিতে হবে সেটা কিন্তু না এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যে কারণে আমি বলছি এক্ষেত্রে তোমার ফাদার সেফ এবং দ্য ক্যাটটাকে সমান গুরুত্ব দিয়ে পড়ো আর ওদিকে মাই ওন ট্রু ফ্যামিলি এবং দ্য স্নেল এই দুটো পার্টকে সমান গুরুত্ব দিয়ে পড়ো আর এক্ষেত্রেও স্বাভাবিকভাবে আমাদের কি প্রশ্ন টাইপের আসে সেটাও বললাম এমসি আর টু মার্কের কোশ্চেন বোঝা গেল কি বললাম তাহলে কোনটা কোন কবিতা কোন গল্প আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা আশা করি বোঝা গেল এখান থেকে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা নেই এবার আসবে আমাদের নেক্সট আলোচনা যেটা হচ্ছে আনসিন কারণ আনসিনে আমাদের মার্ক থাকে এবার যে কথাটা হচ্ছে স্যার আনসিন কীভাবে করব। এ সম্পর্কে আমাদের একজন শিক্ষক মশাই আমাদের এই শিক্ষক মশাই সনাতন এ বিষয়ে একটা আলাদা করে ভিডিও গ্রাফি করে তোমাদের সামনে দিয়েছিল এবং তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখেছো যারা দেখনি তারা দেখে নিতে পারো যে আনসিন কীভাবে করতে হয় একদম তার নিজস্ব কথোপকথন দিয়ে সেই ভিডিওটা করা রয়েছে সেক্ষেত্রে তোমরা অনেকটাই উপকার পাবে বলে মনে করি নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এবছর আনসিন কোথা থেকে আসতে পারে দেখো আমাদের স্বাভাবিকভাবে আমরা বিগত বছরগুলোর দিকে লক্ষ্য করে আমরা যেটা দেখতে পাই অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আমরা একটা পয়েন্ট অফ ভিউ জানি যে জিনিসটা হয়তো অনেকেই তোমাদের শেয়ার করে না কিন্তু আমি আজ শেয়ার করছি সেটা হচ্ছে যে কোশ্চেনটা কখন তৈরি হয় কারণ একটা বছরের সারা বছর বা কালকে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আজকের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই কম থাকে কি তাই না কারণ প্রশ্নটা কখন তৈরি হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হয় তো যাই হোক আমি সেটা বলছি না কখন তৈরি হচ্ছে তার উপরে বেশ করে কিন্তু আমরা এই সাজেশনগুলো তৈরি করি তো যাই হোক যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এবছরের জন্য রয়েছে সেটা তোমাদের বলি এক নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট এরকম একটা যে ঘটনাটাগুলো ঘটেছিল সেখান থেকে বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট কিন্তু তোমাদের তুলে ধরতে পারে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ পেপার রিপোর্টগুলো এসেছে তো এবছরও কিন্তু এই এবং তোমরা এটাও জানো দা টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ এখান থেকে কিন্তু এই নিউজ পেপার রিপোর্টগুলো বেশিরভাগ তুলে ধরে তো কোথার থেকে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু জাস্ট একটু আইডিয়াটা তোমরা নিতে পারো যে করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট সম্পর্কে তো কোনো একটা বিষয় দিতে পারে নেক্সট আর একটা বিষয় বলবো এনভায়রনমেন্টাল ডিগ্রেশন অর্থাৎ বাংলায় যদি বলতে হয় পরিবেশগত অবনমন তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পলিউশন রয়েছে বিভিন্ন জল দূষণ রয়েছে শব্দ দূষণ রয়েছে বায়ু দূষণ রয়েছে বাজি যে দূষণ সেগুলো রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু এই পার্টটা তুলে ধরতে পারে নেক্সট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আর্থকোয়েক যেটা একদম একটা নিত্য নতুন ঘটনার মধ্যে চলছে এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তো এ বিষয় নিয়েও আসতে পারে তার সঙ্গে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তোমরা জানো যে কিছুদিন আগে আমরা একটা বিরাট সমস্যার মধ্যে ভুগছিলাম করোনা তো সেই সম্পর্কে তো অ্যাওয়ারনেস ক্যাম্প শুধুমাত্র যে করোনা অ্যাওয়ারনেস ক্যাম্প হলো সেই বিষয় নিয়ে কোনো একটা অঞ্চলের বা এই বিষয় টাইপের কোনো বিষয় কিন্তু তোমাকে পরীক্ষা দিতে পারে তার সঙ্গে চন্দ্রযান থ্রি এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা তোমার এবছর কিন্তু প্রায় সারা বছর ধরে চলছে তো এই যে বিষয়গুলো বল ও আরেকটা বিষয় যেটা আমার বাদ চলে গেছে সেটা হচ্ছে জি টোয়েন্টি কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো এ বিষয়টাও কিন্তু আমাদের অধ্যায়ের মধ্যে পড়ছে যে এখান থেকে কিন্তু একটা পার্ট তুলে দিলেও দিতে পারে অর্থাৎ এই যে পার্টগুলো বললাম এই পাঠগুলো সম্পর্কে একটু জেনে একটু জেনে যাও যে বিষয়গুলো কি বাংলাতেই যেন তাতে কোনো ক্ষতি নেই অন্তত বিষয়টা জানতে পারলে না ওয়ার্ডগুলো একটু বুঝতে পারবে যে কোনো লাইনের ওয়ার্ড যদি একটা লাইন নাও বুঝতে পারো না তাহলে একটা থিম তোমার ভেতরে অটোমেটিক তৈরি হয়ে যাবে সেটা থেকেই কিন্তু তুমি উত্তর করতে পারবে এবং এক্ষেত্রে আমাদের কি প্রশ্ন আসে এমসিকিউ ট্রু ফলস টু টুমার কোশ্চেন এবং ট্রু ফলস তো তোমরা জানো যে ট্রু লিখলেও কেন তুমি ট্রু লিখলে ফলস লিখলে কেন তুমি ফলস লিখলে সে সম্পর্কে তোমাকে একটা বাক্য তুলে ধরতে হয় তো এই সম্পর্কে কিন্তু প্র্যাকটিস করবে তো যাই হোক আমরা সিন এবং আনসিন সম্পর্কে কিন্তু ডিটেলস এই আলোচনাটি তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরলাম তো এই যে আলোচনার মধ্যে আশা করি তোমাদের সিন এবং আনসিন নিয়ে কোনোরকম আর কোনো সমস্যা নেই হলো আমাদের মূল আলোচ্য বিষয় সিন আনসিনের এবার কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো এর পরবর্তী পার্ট অর্থাৎ গ্রামার সেকশন অর্থাৎ গ্রামার সেকশনে আমরা কী কী ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো সম্পর্কে জানবো এবং অ্যাট লাস্ট আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট অর্থাৎ কী কী আমাদের রাইটিং আসতে চলেছে তো চলো এবার পরবর্তী আলোচনায় আমরা প্রবেশ করি গ্রামার তো এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি সেটা হলো ইংরেজির গ্রামার পার্ট কারণ আমাদের গ্রামার পার্টটা কিন্তু সকলেই আমরা ভয় পাই এবং একটা সত্যি কথা শুনতে খুব খারাপ লাগবে সেটা হচ্ছে যে গ্রামারের কিন্তু কোনো সাজেশন হয় না কারণ গ্রামারটা সম্পূর্ণরূপে প্র্যাকটিসের বিষয় তো যাই হোক তার মধ্যে থেকে আমাদের মূল আলোচনা করতে হবে বিষয়টাকে বুঝতে হবে যতদূর আমরা করতে পারি সেই চেষ্টাটাও আমাদের করে যেতে হবে যারা সারা বছর প্র্যাকটিস করে এসছো তাদের পক্ষে বিষয়টা অনেকটা নিজের মতো লাগবে বা ভালো লাগবে কিন্তু যারা সারাটা বছর প্র্যাকটিস করনি তাদের কাছে সমস্ত বিষয়টা শুনতেও একটু হার্ড লাগবে তো স্বাভাবিকভাবে মোস্ট ইম্পর্টেন্ট কী কী বিষয়গুলো রয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রোজ এবং পোয়েট্রি নিয়ে আজকের আলোচনায় এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্রামারের সেকশন নিয়ে অর্থাৎ গ্রামারে আমাদের কী কী মূল ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে জানব তো বন্ধুরা গ্রামার সেকশন যদি দেখতে হয় আমাদের তাহলে প্রথমেই যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গ্রামারে কত মার্ক রয়েছে আমাদের গ্রামারে মার্ক রয়েছে কিন্তু টোয়েন্টি মার্ক অর্থাৎ সিনে যেমন আমাদের কুড়ি রয়েছে আনসিনে আমাদের কুড়ি রয়েছে ঠিক একইভাবে আমাদের গ্রামারেও কিন্তু কুড়ি মার্ক রয়েছে যে কুড়ি মার্কটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ভালো মার্কস যাদের প্রয়োজন আছে বা যারা ভালো মার্কস পাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রামারে কুড়িতে কুড়ি তারা এমনিতেই নিয়ে চলে যাবে আর যারা দুর্বল প্রকৃতির আছো তাদের এই জায়গাটাই ঘাটতি রয়েই যাবে কারণ এটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং সারা বছরের প্র্যাকটিসের ফল কিন্তু তারা পাবে যারা সারা বছর প্র্যাকটিস করেছে তবুও যেটুকু সময় হাতে পাও চেষ্টা করো যদি কিছু করতে পারো তো কি কি বিষয় রয়েছে সে বিষয়গুলোই বলবো কারণ গ্রামারে তো এইভাবে সাজেশন দেওয়া সম্ভব হয় না যে না এই গ্রামারটা করো এটাই আসবে সেটা সম্ভব না হ্যাঁ কিছু ফ্রেজাল ভার বলা যেতে পারে যে এই ফ্রেজাল ভারগুলো ইম্পর্টেন্ট আছে তারপরে ধরো কিছু গুরুত্বপূর্ণ তোমার যেটা বলা যায় যে ভয়েস চেঞ্জ দেওয়া যেতে পারে যেগুলো আমি এর আগেও করেছি বিভিন্ন পনেরো বছরের পনেরো বছর ধরে যত আমাদের ভয়েস সেন্সের সব তোমাদের সামনে তুলে ধরেছি তো যাই হোক আমাদেরকে কি আসতে পারে দেখো প্রথম যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে তিন মার্ক থাকে কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে হয় সেখানে আমাদের তিন মার্ক থাকে গ্রামারের যে সেক্টরটা রয়েছে এবছরের জন্য ন্যারেশন চেঞ্জ জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স ভয়েস সেন্স তারপরে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স তারপরে নো সুনার হ্যাড দিয়ে যে জয়নিংটা রয়েছে এবং টু টু দিয়ে যেটা রয়েছে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমাদের যে গ্রামার পার্টটা রয়েছে অর্থাৎ যেখান থেকে আমাদের তিন মার্ক আসে সেই তিন মার্ক কিন্তু এখান থেকে আশা করি আমরা পেয়ে যাব নেক্সট আমাদের আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে ফ্রেজাল বার্ভ তো ফ্রেজাল বার্বের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছর সেটা হচ্ছে টার্ন ফল সেট ব্রেক কাম পুট হেল্ড গিভ এবং কিপ এই যে কটা বললাম অর্থাৎ মোট নটা পার্টস বলেছি এর প্রত্যেকটার আবার বিভিন্ন পার্টস রয়েছে তোমরা যারা পড়েছো তারা জানো বা যারা পড়বে তারাও দেখতে পারবে টার্নের সঙ্গে আরও প্রিপোজিশন যোগ করে করে অনেকগুলোই রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই তো এই কটা কিন্তু ফ্রেজাল ভাবের জন্য একটু ভালো করে প্র্যাকটিস করো ফ্রেজাল ভাব থেকে কিন্তু এই কটার মধ্যেই তোমরা পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা কিন্তু এই যে পার্টটা ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা আমাদের আনসিন থেকে খুঁজে বের করতে হয় যেটা আমাদের চারটেতে কিন্তু আর্ট মার্ক থাকে এই আট মার্কটা কিন্তু আমাদের অর্জন করাটা খুবই দরকার তো এই আর্টমার্ক বুঝতে গেলে এই আর্টমার্কটা শব্দের ওয়ার্ড মিনিং যদি তুমি ডাইরেক্টলি বুঝে যাও সেটা তো অবশ্যই ভেরি গুড কিন্তু তার সঙ্গে যদি না বুঝতে পারো শব্দের মিনিং যদি না বুঝতে পারো তাহলেও সাবেকভাবে কোন টেন্সে রয়েছে ফর্ম অফ ভার্ডস পার্টস অফ স্পিচ পারসন এগুলোর দিকে লক্ষ্য রেখেও কিন্তু তুমি এই কাজটা করতে পারো সেটা কিন্তু আলাদা একটা টেকনিক রয়েছে সেই টেকনিক ওয়াইজ তোমাকে শিখতে হবে শিখেই কিন্তু তুমি এই কাজটা করতে পারবে বোঝা গেল তো এই হলো আমাদের মূল গ্রামার সেক্টরের মূল বিষয় যেখান থেকে কিন্তু আমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে তো যাই হোক এই আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন এই পার্টটা কিন্তু খুবই সহজ পার্ট একটু প্রিপারেশন নিলেই কিন্তু তোমরা পারবে তার সঙ্গে দেখো কারেক্ট অল্টারনেটিভ যেটা রয়েছে মানে এখানে অপশান থাকে এইটা নাকি এটা এটা নাকি একটা সেন্টেন্স পড়লেই তুমি বুঝে যাবে ছোটোবেলা থেকে টেন্স পড়ে এসো একদম বেসিক টেন্সের থেকেই কিন্তু হ্যা হ্যাড এইসব দিয়ে দেয় ওয়াজ ওয়ার এইসব দিয়ে দেয় মানে টেন্সের যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা থেকেই কিন্তু এই পার্টটা আসে অর্থাৎ এই পার্টটা যদি একটুখানি বুঝে নিতে পারো তাহলেও কিন্তু তুমি এই পার্ট তিন মার্ক্স ইজিলি পেতে পারো আর এটা তো পুরো গ্রামার সেকশন এটা কিন্তু সম্পূর্ণ শিখতে হবে তবে এই বছর কি কি ইম্পর্টেন্ট আছে আমি সেই বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে ছোট্ট একটা আলোচনার মাধ্যমে তুলে ধরলাম তো এই হলো আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মূল বিষয় এই বিষয়টার দিকে লক্ষ্য রাখো এবং সামনের দিকে এগিয়ে যাও বন্ধুরা এই হলো আমাদের মূল গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মূল আলোচনা এর পরবর্তী আলোচনায় আমরা প্রবেশ করব যেটা হচ্ছে আমাদের মূল একটা পার্ট আমাদের প্রচুর নম্বর সেখান থেকে ক্যারি করতে হয় এবং একটা আননোন ফেস যেটা হলো রাইটিং পার্ট তো আমি তোমাদের কথা দিচ্ছি যে কটা রাইটিং তোমাদের বলবো তার মধ্যে থেকে তোমরা হুহু কিন্তু কমন পাবে চলো এবার আমরা ইম্পর্টেন্ট রাইটিং কী কী আছে বাই বছর কী কী রাইটিং আসতে চলেছে সেগুলো দেখে নিই মুহূর্তের আলোচনা যেটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট কারণ রাইটিং আমাদের ইম্পর্টেন্ট বিষয় এবং প্রত্যেকটা রাইটিংয়ে কিন্তু আমাদের কত রাইটিং পড়বো প্রথম কথা তার থেকে বড়ো জিনিস হচ্ছে ইংরেজি রাইটিংটাকে কিন্তু লেখাটা প্র্যাকটিস করলে যে কোনো রাইটিং নিজেরাই ভালোভাবে লিখে নেওয়া যেতে পারে এটা কিন্তু সবার আগে জেনে রাখতে হবে তা সত্ত্বেও কিছু কিছু রাইটিং যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো এবছর সেগুলো অবশ্যই তুলে ধরবো এবং তার সঙ্গে কোন রাইটিংগুলো আমাদের এবছর আসবে সেটাও কিন্তু তোমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবো আমাদের রাইটিং সেক্টরে আমরা যদি দেখি আমাদের কিন্তু ত্রিশটা মার্ক রয়েছে অর্থাৎ এই যে ত্রিশটা মার্ক সেটা কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে অর্জন করতেই হবে এবং যে কোনো মূল্যে এই ত্রিশের মধ্যে কিন্তু আমাদের ভালো মার্ক ক্যারি না করতে পারলে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে নম্বরটা খুবই ডাউনে চলে যাবে তো স্বাভাবিকভাবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলেছিলাম যে সিন এবং আনসিন একটা গ্রেট মার্ক কিন্তু সেখান থেকে তুলে নেওয়া যায় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির গ্রামার পার্ট থেকে কতটা নম্বর না আসলেও রাইটিং পার্ট থেকে কিন্তু ভালো নম্বর ক্যারি করা যায় বিশেষ করে যদি একটু কিছু রাইটিং যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এবং বিগত বছরে আমরা দেখেছি যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখান থেকে কিন্তু আমরা রাইটিংয়ের হুবহু কমন পেয়েছি তো আজও ঠিক সেইভাবে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি আমাদের ইংরেজির অভিজ্ঞ শিক্ষক এই সাজেশন প্রস্তুত করে আমাদের সামনে তুলে ধরেছেন তো চলো আমরা এবার ডিটেলসে প্রবেশ করি প্রথম আমরা যে বিষয়টা বলবো আমাদের রাইটিং যেটা আমাদের পরীক্ষাতে প্রশ্নের সেকশন সি এই সেকশন সিতে কিন্তু আমাদের রাইটিংয়ের পার্ট আসে তো সাহায্যভাবে রাইটিং আমাদের তিনটে পার্ট অর্থাৎ তিন দশে তিরিশ তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের রাইটিং তিনটে থাকে এবং তিনটেই করতে হয় কোনো রকম কোনো অর বা অথবা দেওয়া থাকে না অর্থাৎ আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নেরই উত্তর করতে হবে প্রথম কথা বিষয় হ্যাঁ তবে কি একটা বিষয় যায় আসুক না কেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পয়েন্ট তুলে দেওয়া হয় যে পয়েন্টগুলোকে একটু ডিটেলস আলোচনা কিন্তু আমাদের করতে হয় এবং সেই পয়েন্টগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করে কিন্তু তোমাকে উত্তরটা লিখতে পারলেই বেটার মার্কস পাওয়া যায় এটা কিন্তু একটা মানে যারা কিছু নাও পারে তারাও যদি ওই যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে যে কোডগুলো দেওয়া থাকে সেই কোডগুলো ইউজ করে যদি দুই একটা সেন্টেন্স তৈরি করে লিখতে পারো সেক্ষেত্রেও কিন্তু একটু নম্বর আসবে একদম শূন্য বা একদম কিছু পাবে না এরকম কিন্তু হবে না কিছু অন্তত পাবে এটা মাথায় রেখো এবার তার আগে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস যদি আমি করে যাই তাহলে তো অবশ্যই কিছু না কিছু করতে পারবো ভালো মার্কস তো পাবোই আর যদি একটু ভালো প্র্যাকটিস করা যায় তাহলে তো নম্বরটা আমি অ্যাভেলেবেল পাবোই সেটা তো গ্যারান্টি তো চলো কী কী বিষয় দেখো আমাদের রাইটিংয়ের অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে কী কী রিপোর্ট রাইটিং লেটার রাইটিং নোটিশ রাইটিং পলিসিং রাইটিং এসটি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং আমি এই কটাকে মূলত ধরলাম তার সঙ্গে বায়োগ্রাফি লেটার প্যারাগ্রাফ এগুলো সবভাবে থাকে কিন্তু এছাড়া আরও অনেক কিছু আছে সেগুলোর ভেতরে আমি যাচ্ছি না কারণ সেগুলো মাধ্যমিক পরীক্ষা সাধারণভাবে বিগত বছরও দেয়নি এবং আশা করছি এবছরও তোমাদের আসবে না তো চলো দু সালে যেটা এর আগের বছর পরীক্ষা হয়ে গেছে কথাটা ভালোভাবে বুঝে রাখবে সেক্ষেত্রে কিন্তু বায়োগ্রাফি এসে গেছে অর্থাৎ এই বছর আমাদের বায়োগ্রাফি আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই স্পষ্ট কথা নেক্সট আমাদের রইল বাকি লেটার রাইটিং লেটার রাইটিং দেখো এর আগের বছর এসে এডিটোরিয়াল লেটার অনেকে বলতে পারো স্যার লেটার রাইটিং তো আগের বছর এসে গেছে এবারও কে আসবে দেখো লেটার এমন একটা জিনিস যেটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকবার রিপিটেশন হয় অর্থাৎ এর আগের লেটার এসছে এবারও লেটার এসছে এর পরের লেটার হবে হ্যাঁ তবে কিছু চালাকি রয়েছে কি চালাকি আগের বছর যেমন এডিটোরিয়াল লেটার এসেছিল পরীক্ষাতে কি লেটার এসেছিল এডিটোরিয়াল লেটার যে কারণে এবছর কিন্তু এডিটোরিয়াল লেটার আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই বরঞ্চ যেটা আসতে পারে সেটা হলো পার্সোনাল এবং অফিসিয়াল লেটার ওকে নেক্সট আর একটা বিষয় যেটা হচ্ছে প্যারাগ্রাফ যেটা এমন একটা বিষয় যেটা এর আগের বার এসেছিল এবং এটা যে রিপিটেশন হয় না সেটাও বলা যাবে না যে আগের বছর প্যারাগ্রাফ এসেছে বলে বছর প্যারাগ্রাফ আসবে না সেটাও কিন্তু বলা যায় না যার জন্য আমাদের এবারও কিন্তু কিছু প্যারাগ্রাফ অন্তত মোস্ট ইম্পর্ট্যান্ট যে কটা রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে স্যার এবছর কী আসবে দেখো একদম স্পষ্ট করে তোমাদের বলে রাখি এবছরের জন্য যে রাইটিংগুলো তোমরা হুবহু কমন পাবে তার মধ্যে কি কী থাকছে নাম্বার ওয়ান যেটা থাকছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এটা কিন্তু তোমরা এবছর পাবেই এরকমই একটা ব্যাপার নাম্বার টু লেটার রাইটিং এটা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় মাধ্যমিকে কিন্তু এবারও থাকবে তবে হ্যাঁ লেটার রাইটিং কিন্তু পার্সোনাল এবং অফিসিয়াল এই টাইপসের হবে কোনো এডিটোরিয়াল লেটার কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষাতে আসবে না একদম স্পষ্ট করে জেনে রাখতে পারো নেক্সট এই দুটো বিষয় আমাদের কটা আসবে আমি বলেছিলাম তিন ইন্টু দশ অর্থাৎ তিনটে রাইটিং আমাদের আসবে তাহলে দেখো আমরা দুটো নিশ্চিত হয়ে গেলাম রিপোর্ট রাইটিং এক নম্বরে আমাদের আসছে লেটার রাইটিংও আমাদের আসছে তাহলে দুটো হয়ে গেল আমাদের দুটো রাইটিং আমরা কমন পেয়ে গেলাম সমস্যা হচ্ছে আর একটা রাইটিং নেই সেই একটা রাইটিং কী আসবে দেখো এই একটা রাইটিংয়ের জন্য আমাদের সব থেকে বেশি কষ্ট এটা হলো একদম পরিষ্কার কথা যদি কারো মনে হয় যে না স্যার আমার ইংলিশে একশো তো একশো পার্ট দরকার নেই আমার একটু কম থাকলেও হবে আমি তাদের বলবো তোমরা এই দুটো পার্ট ভালো করে প্র্যাকটিস করো রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং কারণ যেহেতু সাজেশন শেষ মুহুর্তের সাজেশন তো সেরকমই কথা দু একটা আমাকে বলতেই হবে যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট বা নব্বইয়ের মধ্যে স্যার নব্বই পাওয়ার দরকার নেই আমার স্যার এই দুটোই থাক আমি দশ মার্ক ছেড়ে আসি তাহলে দেখবে তোমার অনেক খাটনি কমে গেছে একদম পরিষ্কার কথা আর যারা মনে করছো যে না আমাকে সমস্ত কিছু কমন পেতে হবে তাদের জন্য বলে রাখি রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং তোমাকে করতেই হবে কারণ এই দুটোর মধ্যে আমার প্রশ্ন আসবেই আসবে নেক্সট আর একটা যেটা এই একটার জন্য যে কোনটা আসবে এ বলতে পারবে না হ্যাঁ তবে কিসের মধ্যে আসবে নোটিস রাইটিংও দিতে পারে প্রসেসিং রাইটিংও দিতে পারে স্টোরি রাইটিংও দিতে পারে প্যারাগ্রাফ রাইটিংও দিতে পারে এই যে চারটে পার্ট আমি বললাম এই চারটে পার্টের মধ্যে একটা জিনিস দেবে তবে স্টোরি দেওয়ার চান্সও আছে প্রসেসিং দেওয়ারও চান্স রয়েছে নোটিশ রাইটিংও দেওয়ার চান্স রয়েছে কেউ বলতে পারবে না যে এটার মধ্যে কোনটা দেবে না বুঝা গেল এবং যে প্যারাগ্রাফ আগেরবার এসেছিল বলে আমরা মনে করছি যে এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এটাও গ্রান্টি দিয়ে বলা কখনো যাবে না যে এই প্যারাগ্রাফ আসবে না বোঝা কি বললাম এই এটাই হলো মূল ফ্যাক্টর আমি তোমাদের অ্যাকচুয়ালি সাজেশনটা শুধু সাজেশন দিচ্ছি না তার সঙ্গে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কেন এমন হচ্ছে আমরা কি করছি আমরা কি বুঝতে পেরেছি এবং তোমাদের সামনে সম্পূর্ণ আমাদের বোঝা বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি এটাই কিন্তু আমাদের সাজেশনের মূল লক্ষ্য ওকে তো আমি যার জন্য কিছু ক্লিয়ারেন্স তোমাদের সামনে করে দিলাম কি ক্লিয়ারেন্স করলাম যে যারা মনে করছে যে না স্যার আমার দশ মার্ক চলে যাক আমার তাতে কোনো দুঃখ নেই আমি এত পড়া পড়তে পারবো না তাদের জন্য আমি বলবো তারা শুধুমাত্র রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং যে কটা বলবো বা যে কটা দেখাবো এখন সে কটা ভালো করে প্র্যাকটিস করো সে তার মধ্যে কমন পাবে আর যদি মনে করো আমাকে তিনটেই কমন পেতে হবে পরিষ্কার কথা তাদের জন্য কিন্তু এই রিপোর্ট রাইটিং লেটার রাইটিং নোটিশ রাইটিং প্রসেসিং রাইটিং স্ট্রি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সব প্র্যাকটিস করতে হবে একদম মূল কথা বলে রাখলাম আমি তোমাদের জন্য সব কটা মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিংকে কি আছে লেটার রাইটিংকে কি আছে আচ্ছা নোটিশ রাইটিং কি কী রয়েছে প্রসেসিং রাইটিং কি কী রয়েছে স্টোরি সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ স্টোরি বাজারে কম নাই প্রচুর প্রচুর স্টোরি নিজে থেকে গল্প তৈরি হয় এটা নিজেকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে হবে আর তার সঙ্গে প্যারাগ্রাফ আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের সঙ্গে তুলে ধরছি আবারও বলছি রিপোর্ট এবং লেটার কিন্তু করবেই আর একটা করার জন্য এই চারটের মধ্যে একটা আসবে কেউ গ্রান্টি দিয়ে বলতে পারবে না যে কোনটা আসবে বোঝা গেল কি বললাম এই হলো মূল বিষয় আর এই হলো মূল সাজেশনের থিম এবার আমি তোমাদের সামনে যেটা তুলে ধরব মূল ইম্পর্টেন্ট যে সাজেশানগুলো রয়েছে অর্থাৎ কোন কোন লেটার স্যার আমরা প্র্যাকটিস করব কোন কোন প্যারাগ্রাফ প্র্যাকটিস করব বা কোন কোন আমাদের রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করব সম্পূর্ণ লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি এবার তো চলো এবার আমরা লিস্টটা দেখে নিই বন্ধুরা তাহলে সম্পূর্ণ ইংলিশের যে রাইটিংয়ের পার্ট সেই পার্টটা আমরা তোমাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ সাজেশনটি তোমরা যেটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের অমিত কুমার স্যার কিন্তু খুব সহযোগিতা করেছে এই সাজেশান প্রস্তুতিতে তো চলো আমরা রাইটিংয়ের মূল সাজেশনটা দেখে নি প্রথম রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংয়ের ভেতরে যেটা মূল ইম্পর্টেন্ট এবছরের জন্য সেটা হচ্ছে উড়িষ্যা কলমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপর রাইসে রাইট নিউজ পেপার রিপোর্ট অন দ্য ক্লাবস অফ বিল্ডিং অন দ্য ফলোয়িং এই ব্যাপারে তারপর হচ্ছে সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল প্লাস্টিক প্রবলেম নেক্সট হচ্ছে রাইটের রিপোর্ট অন দ্যস্কারশন অর্গানাইজড বাই ইউর স্কুল এই টাইপসের রিপোর্টসই কিন্তু আসবে এবং এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো আশা রাখা যায় যে এর মধ্যে একটা কমন তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের এডিটোরিয়াল লেটার যেটা তোমাদের বলেছিলাম সরি পার্সোনাল বা অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার তোমাদের এবছর আর আসার সম্ভাবনা নেই বা আসবে না বলতে পারো তো যেগুলো পার্সোনাল বা অফিসিয়াল লেটারের মধ্যে যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে তার মধ্যে রাইট এ লেটার টু এয়ার ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশন লোন ফর ইয়ার হায়ার এডুকেশন নেক্সট রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ মর্নিং ওয়াক বা ডেলি এক্সারসাইজ রাইট এ লেটার টু এয়ার হেডমাস্টার ফর সিক্লিপ

of your e school. Now write a notice for the student on uh, safe drinking water to make them conscious about the problems of drinking water. Next, as a secretary, social welfare club of your e school, uh, write a notice requesting a student to donate freely to a relief fund for the flood in Kerala. Next, as a secretary of your village club, issue a notice for blood donation camp in your locality. Next, your club has arranged a eye treatment camp Write a short notice informing people in your locality. Next, as a secretary of your school's health club, issue a notice requesting the students to join the garbage cleaning operation in, uh, in the school premises. Next, suppose you are the secretary of the student welfare committee of your school, the local police station is organized a quiz come extempore in this competition. Write a notice informing and inviting

তারপরে আমি বলেছিলাম যে নোটিশ এর দেখো অনেকগুলো ধরন আছে এবং কোনটা যে আসবে তার গ্যারান্টিতে কিছু বলা যায় না দিস টাইপ অফ নোটিশগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে নেক্সট প্রসেসিং থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের সামনে তুলে ধরছি যেমন হাউ রেইনিজ ফন্ড স্বাভাবিকভাবে আর যেগুলো বেসিক আমরা প্রসেসিং শিখেছি তার মধ্যে ম্যাঙ্গোপিকেল প্রসেসিং লেমন স্কোয়াশ অরেঞ্জ জুস পটেটো চিপস প্রিপেয়ার্ড কীভাবে হয় এগুলো নেক্সট যেগুলো একটু অন্য ধাঁচের লেখা তার মধ্যে হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড হাউ টি ইজ প্রিপেয়ার্ড হাউ ওআরএস ইজ প্রিপেয়ার্ড হাউ নিউজ পেপার ইজ পাবলিশড হাউ পেপার ইজ মেসড মেড হাউ ক্লথস আর ওয়াস্ট হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড হাউ অরেঞ্জ জুস ইস প্রিপেয়ার্ড আমি এর আগে একবার বলেছি তো যাই হোক এই টাইপসের প্রোসিংগুলোই কিন্তু আসবে এবং আশা রাখি যদি আসে এর মধ্যে থেকেই আসবে স্টোরি আমি যেটা প্রথমে বললাম স্টোরি দিয়ে গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না যে এই স্টোরিগুলো ইম্পর্টেন্ট কারণ প্রচুর প্রচুর স্টোরি আছে তার মধ্যে রাইট জাস্টমেন্ট এ ম্যান ফ্রম দ্য মার্স তারপর ব্রেভ গার্ল্ডস কেপস ম্যারেজ এ ফক্স অ্যান্ড এ ক্রো সেই ছোট্টবেলাকার গল্প এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার তো এই টাইপসের বিভিন্ন গল্প এগুলো রেখে প্র্যাকটিস করতে হবে এটার কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় প্যারাগ্রাফের মধ্যে অনেক অনেক প্যারাগ্রাফ আছে তোমরা জানো তার ভেতরে কিছু প্যারাগ্রাফ আমি বলছি যদিও অতটা ইম্পর্ট্যান্ট নয় এবছর তবুও যদি মনে হয় কারো এগুলো প্র্যাকটিস করতে পারো তার মধ্যে কন্যাশ্রী আর ট্যুর টু হিল স্টেশন সেভ ড্রাইভ সেভ লাইফ আচ্ছা ইউজেস অ্যান্ড অ্যাব অফ দ্য ইন্টারনেট প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন ইম্পর্টেন্স অফ স্পোর্টস ডিসিপ্লিন স্টুডেন্ট লাইফ এ ট্যুর টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আচ্ছা ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন রাইট প্যারাগ্রাফ অন ইউর এইম ইন ইউর লাইফ গ্লোবাল ওয়ার্মিং এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ বা ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অলসো প্র্যাকটিস ইউর বেস্ট টিচার কম্পিউটার এ ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্স অফ রিডিং বুক এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন এবং এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড তো এই টাইপসের প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ আমি এখানে অনেকটাই দিয়েছি কারণ গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না কোনটা আসবে একটাই শব্দ নিয়ে আলোচনা এবং অসংখ্য অসংখ্য প্যারাগ্রাফ রয়েছে যদি প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে হয় একদম তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে এই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে দিয়ে আসবে অনেকেই বলতে পারো স্যারে তো অনেক প্যারাগ্রাফ কিছু করার নেই যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি দেখো দুটো জিনিস আমরা কমন গ্যারান্টি দিতে পারি সেটা হচ্ছে এই রিপোর্ট রাইটিং এবং অফিসিয়াল লেটার যে দুটোর জন্য মাত্র এই কটা পড়লেই কিন্তু আমরা দুটো কমন পেয়ে যাব কিন্তু আর একটা একটার জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি করতে হবে তার মধ্যে নোটিস প্রসেসিং প্যারাগ্রাফ স্টোরি আমি তোমাদের বললাম তো যাই হোক এই হলো আমাদের আলোচ্য বিষয় এই হলো আমাদের মূল আলোচনা বন্ধুরা এই হলো আমাদের সম্পূর্ণ ইংরেজি সাজেশন অর্থাৎ আমরা সিন আনসিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং তারপরে রাইটিংয়ের সমস্ত পার্ট তোমাদের সামনে তুলে ধরলাম টোটাল ভিডিওটা একটু লেন্দি হয়েছে কারণ সমস্ত বিষয়কে আমি তোমাদের সামনে শুধু সাজেশন নয় সমস্ত বিষয়টা কেমন কিভাবে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে তুলে ধরলাম সামগ্রিক আলোচনাটা যেভাবে হয়েছে কেউ যদি এই ইনস্ট্রাকশন ফলো করতে পারো এবং হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময়কে যদি কাজে লাগাতে পারো অবশ্যই কিন্তু সফলতা আসবে এটুকু বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা মনে হয় যে চ্যানেল তোমার কাজে লাগছে চ্যানেল থেকে কিছু উপকার পাচ্ছ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ